আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কুরআন মাজিদে একটি আয়াত রয়েছে যে আয়াতে আল্লাহ তাআলার একটি ওয়াদা রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, তাহলে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি তোমরা অস্বীকার করো তাহলে আমার আজাব অবশ্যই কঠিন। এই বাড়িয়ে দেওয়াটা শুধুমাত্র ধন সম্পদ বাড়িয়ে দিবে তা নয়, এটা হচ্ছে আপনার জীবনে সকল কিছুতেই বাড়িয়ে দেওয়া। আপনার সুন্দর, আপনার কথাবার্তা, আপনার দিন, আপনার চালচলন, সকল কিছুই তিনি বাড়িয়ে দিবেন। আল্লাহ যদি আপনাকে দিনের বুঝদান করেন তাহলে তাকে ধন্যবাদ দিন, তার কৃতজ্ঞতা আদায় করুন। তিনি আপনার দিন বুঝার সম্যক জ্ঞান দিয়েছেন, আপনাকে দিনের ওপর অটল রাখছেন। সুবহানাল্লাহ। আপনি যদি বাস্তবে সুখী হতে চান তাহলে তার নিয়ামত কৃতজ্ঞতা আদায় করুন, তিনি আপনার জীবনে সুখ সমৃদ্ধি বাড়িয়ে দিবেন। আর যদি দুঃখে থাকেন তাহলে আল্লাহ তাআলার প্রশংসা করুন আর কৃতজ্ঞতা আদায় করুন। সবর করুন, তিনি চাইলে আপনাকে আরও খারাপ অবস্থায় রাখতে পারতেন, কিন্তু না, আপনাকে খারাপ অবস্থায় রাখলেও তিনি আপনাকে পরিশেষে উদ্ধার করেন, আপনার দুঃখ কষ্ট দূর করে দেন। ভালো রিজিক পেলে, স্ত্রী পেলে, সন্তান পেলে, সম্পদ পেলে, যা পান না কেন, সকল কিছুর জন্য আল্লাহর কাছে সন্তুষ্টি জ্ঞাপন করুন, তিনি আপনাকে এর বিনিময়ে আরও উত্তম কিছু দান করবেন। আমরা ঘুমোতে গেলে এবং ঘুম থেকে উঠা পর্যন্ত এই বাকি দিনে যত কিছু রয়েছে সব কিছু হলো আল্লাহ তাআলার নিয়ামত। আমরা আল্লাহ তাআলার নিয়ামত গুনে শেষ করতে পারবো না। সূরা ইব্রাহিম 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাই বলছেন, যে ব্যক্তি আল্লাহর শুকর আদায় করে সে ধৈর্যশীল রোজাদার ব্যক্তি সমান পুরস্কার লাভ করবে। ইবনে মাজাহ হাদিসটি রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক। আমিন।